সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের শাস্তি দাবি করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন সংগঠনের নেতারা এই দাবি তোলেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুমকিও দেন সাংবাদিক নেতারা। সাংবাদিক রোজিনা ইসলামকে অবৈধভাবে গ্রেফতার করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বুধবার বিভিন্ন সাংবাদিক সংগঠন জাতীয় প্রেস ক্লাবের ভিতরে ও বাহিরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে। সংবাদকর্মীরা বলেন, রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেকে নিয়ে ফাঁসিয়েছে, আটক করে নির্যাতন, আইনের লঙ্ঘন। তাদের দুর্নীতিটাকে আপনার যাতে জনগণ জানতে না পারে, বুঝতে না পারে, এই জন্যই রোজিনা ইসলামকে আপনার হেনস্থা করা হয়েছে। বাংলাদেশের আমলাদের তো এক নতুন নিপীড়নের দৃষ্টান্ত সৃষ্টি করেছে এবং এটিকে একটি সরকারি নিপীড়নের পর্যায়ে নিয়ে গেছে। এদের বিচার হতে হবে, রোজিনার উপরে হামলার বিচার হতে হবে, একই সাথে তার মামলা সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। এদিকে প্রেস ক্লাবের বাইরে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এতে অংশ নিয়ে অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। একটা রাষ্ট্রের কোনো কারো অধিকার নাই, তিনি যদি কোনো আইন লঙ্ঘন করে থাকেন সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হবে। কেন তাকে এক ঘন্টা তাকে আটকে রাখা হলো, এই নির্যাতন করা হলো? নির্যাতন করে তাকে পুলিশে দেওয়া হয়েছে একটা মিথ্যা মামলা দেখিয়ে, চুরির মামলা দেওয়া হয়েছে, অথচ রোজিনার কাছে চুরির কোনো আলামত পাওয়া যায় নাই। কারণ যারা এজাহার দায়ের করেছে তারাই বলেছে এই ডকুমেন্ট তাদের কাছে আছে। এর ফলে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করা হলো বলেও মনে করেন সিনিয়র সাংবাদিকরা। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা।